রেকর্ড করা। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, যা বলে, একজন সদা তৎপর ফেরেশতা তার প্রত্যেকটা কথা রেকর্ড করে, সংরক্ষণ করে। সুবহানাল্লাহ, আমার কথা না আল্লাহর কথা। আমাদের প্রতিটা কর্ম রেকর্ড হয়, প্রতিটা কথা রেকর্ড হয়। শুধু তাই না, এইগুলা আমল নামা আকারে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। কারো আমল নামা ডান হাতে দেওয়া হবে, কারো আমল নামা বুক চিরে পেছন দিক দিয়া বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমল নামা দেওয়ার পরে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমল নামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, আজকে তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমল নামাগুলা পাপীরাও পড়বে, সবাই পড়বে, পড়বে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে, হায় রে, কেমন কিতাব রে এটা, একটা ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই। এবার একদল মানুষের অবস্থা এরকম হবে, আমল নামা পড়ার পরেও তার গোনাকে সে অস্বীকার করবে, ও বলবে, আল্লাহ আমল নামা মানি না, বরং আমি যাদের দ্বারা গোনা করাইছি তারা যদি আমার গোনার ব্যাপারে সাক্ষী দেয় আমি মাইনা নিব। বলেন তো, মানুষ গোনা করে কি দিয়া? হাত দিয়া, পা দিয়া, চোখ দিয়ে, কান দিয়ে, চামড়া দিয়ে, জবান দিয়ে, ঠিক কিনা বলেন? ও মনে করবে, হাত পা চোখ কান নাক, এরা আবার কেমনে কথা বলবে? এরা যদি সাক্ষ্য দিতে না পারে তাহলে আমি বেঁচে যাব। আল্লাহ তাআলা বলবেন, বান্দা ঠিক আছে, শোনো কি হবে সেই দিন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষের মুখের উপরে মোহর মেরে দিব, মানুষ কথা বলতে পারবে না, বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে হাত পা দিয়ে কি উপার্জন করেছে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া, দুনিয়াতে এগুলা দিয়ে কি অর্জন করেছে। বলেন তো, দুনিয়াতে যখন কেউ হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, জবান দিয়ে গোনা করে, এরা কোনোদিন মানা করে নাকি? বরং কানকে মজা দেওয়ার জন্য গান শোনে, চোখকে মজা দেওয়ার জন্য যা মন চায় তা দেখে, নিজে তৃপ্তি হওয়ার জন্য, তৃপ্ত পাওয়ার জন্য জবান দিয়ে যা খুশি বলে। দুনিয়াতে এরা কখনো আমাদের বাধা দেয় না, কিন্তু কিয়ামতের দিন এরা আবার আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, মানুষেরা হতভম্ব হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, হায় রে, এই হাত তো গোনার সময় আমার সাথে ছিল, দুনিয়াতে মানা করে নাই, কথা বলে নাই, চোখ দিয়ে গোনা করেছি, চোখ কখনো মানা করে নাই, আজকে দুনিয়ার মধ্য থেকে কিয়ামতের ময়দানে আসলাম, আজকে দেখি এরা আমাদের বিরুদ্ধে কথা বলে সাক্ষী দেয়, মানুষেরা বলবে, কলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষেরা এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা সহ চামড়াকে উদ্দেশ্য করে বলবে, কিরে চামড়া, আজকে আমার বিরুদ্ধে তোমরা কেন সাক্ষ্য দাও, তোমরা তো দুনিয়াতে কথা বলতে পারতা না। এইবার তারা জবাব দিবে, কালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা ওই আল্লাহ দিয়েছে, যেই আল্লাহ সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছে। তাহলে আমি যখন কোন গোনার দিকে যাব, এক নম্বরে খেয়াল করব আমাকে সর্ব অবস্থায় দেখে কে,
আমি গোনা করতে যাব, সর্ব অবস্থায় আমার সাথে তিনজন ফেরেশতা আছে, ওরা আমার কাজের সাক্ষী, ওরা আমার কথা রেকর্ড করে, ওরা আমার কর্মগুলা সম্পর্কে জানে। শুধু তাই না, যেই হাত পা দিয়ে আমি গোনা করব, কিয়ামতের দিন ওরাও আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই চিন্তা যখন কোনো মুমিনের মধ্যে পরিপূর্ণ আসবে, তখন এই হাত কোনো দিন ঘুষ খাবে না, ঠিক কিনা বলে? এই হাত কখনো কারো উপরে জুলুম করবে না। ওই ভয় যদি থাকে, এই পা কোনোদিন পাপের দিকে অগ্রসর হবে না। ওই ভয় যদি থাকে, এই কান কোনোদিন গোনা করতে পারে না, গান শুনবে না, চোখ কোনোদিন খারাপ জিনিস দেখবে না। ওই ভয় যদি কারো মধ্যে থাকে, জবান দিয়ে ইসলামকে নির্মূল করার এই দুঃসাহসী বক্তব্য দিতে পারবে না। এরা কেন দেয়? কারণ ওদের মধ্যে ওই চিন্তাগুলা নাই, ঠিক কিনা বলেন? ওই চিন্তাগুলা যাদের মধ্যে আসছে, তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। সেজন্য আমরা যদি গুনার থেকে সবর করতে চাই, বাঁচতে চাই, দুনিয়ার আইনের চিন্তা বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত এই ব্যবস্থাপনাগুলার দিকে যদি খেয়াল রাখি, গুনার থেকে বেঁচে থাকা আমাদের সহজ হয়ে যাবে। সবরের তিন নম্বর প্রকার হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দুনিয়ার মধ্যে বিপদ আপদ মুসিবত দিয়ে তার ঈমানের পরীক্ষা করবেন। একটা ছাত্র যত মেধাবী হোক, বলেন তো, সে যদি এসএসসি পরীক্ষা না দেয়, তার মেধার কোনো মূল্যায়ন আছে নাকি? তাহলে পরীক্ষার মাধ্যমে মূলত মেধার মূল্যায়ন হয়, ইমানের পরীক্ষার মাধ্যমে ইমানের মূল্যায়ন হবে। কার ইমানটা কেমন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আমরা বললাম, আল্লাহ পরীক্ষা কিভাবে নেবেন? আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার, পরীক্ষা হবে বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জু, ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। এরপরে আল্লাহ বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মালের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফুস, তোমার জীবনের ক্ষতির মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জানের ক্ষতি নিজেরও হতে পারে, নিজের প্রিয়জনেরও হতে পারে। মনে করেন একজন বহুত দূর থেকে সাইকেল চালায়া ওয়াজ মাহফিল শুনতে আসছে, নসিব খারাপ, যাওয়ার সময় সাইকেল থেকে পড়ে পায়ে ব্যথা পেলো, পাটা ভেঙে গেল। একদল মানুষ ওরে বলবে, গেছিলা কই? বলবে, ওই জায়গায় ওয়াজ শুনতে গেছিলাম, আসতে সময় পুইড়া যায়, ঠ্যাং ভেঙে গেছে। এইবার ওই লোকগুলা তারে বলবে, এই জন্যই তো রাতের বেলায় আমরা ওয়াজ শুনতে যাই না, ঠিক না? যাইও আবার আর এক মাহফিলে যাইও, বাকি ঠ্যাং যেটা আছে ওইটাও ভাঙ্গে আতা করে নিয়ে আইসো। মোমেন বান্দা বলেন তো, এই যে পাটা ভাঙলো, খারাপ কাজে না ভালো কাজে? মোমেন বান্দা, ভালো কাজে বিপদ হয়েছে আসতে গিয়া, ও নিজের অন্তরকে সান্ত্বনা দিবে, আল্লাহ আমি তো নেকের কাজে গিয়েছিলাম, নিয়ত আমার পরিশুদ্ধ ছিল, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কোনো আমল যদিও কাজে না লাগে, এই বিপদটাকে কেন্দ্র করে হলেও আল্লাহ আপনি আমাকে সেদিন মাফ করে দিয়ে, হতে পারে এটা তার নাজাতের কারণ হবে। সেজন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা নিজের জানের ক্ষতি দিয়া পরীক্ষা নেন, দেখি বান্দা আমি আল্লাহকে দোষ দেয় কিনা। আবার আল্লাহ তাআলা মাঝে মধ্যে প্রিয়জনের জীবন নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। একজনকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, 10 বছর পরে কলিজার টুকরা সন্তান, 2 বছর বয়স, আব্বু ডাকে আম্মু ডাকে, অন্তরটা শান্ত হয়ে যায়। হঠাৎ করে আল্লাহ তাআলা এই কলিজার টুকরা, 10 বছর পরে আসলো সন্তান, 2 বছর বয়স, আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেল। এইভাবে আল্লাহ তাআলা প্রিয়জনের জানের ক্ষতি দিয়া পরীক্ষা করেন, দেখি এই সন্তানের মৃত্যুতে এসে আমি আল্লাহকে দোষারোপ করে কিনা। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়াসামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেই। একজন সুন্দর পরিশ্রম করে একটা জমিনে চাষাবাদ করলো, মেহনতের শেষ, একেবারে লাস্ট সময় আইসা দেখে ধান পেকে গেছে। তার এখন চিন্তা, ধানের যে পরিস্থিতি, আগামী দিন সকাল বেলা গিয়া কয়েকজন লোক নিয়ে ধানগুলা কেটে আনবো, ফলন হয়েছে বাম্পার ফলন,
আগামী এক বছর যা খরচ দরকার তাও হবে, ঋণ যা আছে তাও শোধ হবে। এই নিয়ত কইরা বাড়িতে আইসা রাতের বেলা ঘুমাইল, হঠাৎ করে মেঘের গর্জন, সাথে সাথে শিলা বৃষ্টি। বলেন তো, ধানের ওপরে যদি শিলা বৃষ্টি পড়ে ওই ধান তো যায়, খড়েরও উপযুক্ত ওইগুলা থাকে না। নেককার বান্দা কি করবে? মুমিন বান্দা আল্লাহরে দোষ দিবে? আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, কারণ তাকদীরের ভালো মন্দ সব কার তরফ থেকে আসে? ঈমানের ছয় ভিত্তির একটি হলো ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ এক কথায় গোটা জিন্দেগীর যত কল্যাণ অকল্যাণ সব আল্লাহর তরফ থেকেই আসে। এগুলা বিপদ আপদ মুসিবত, মুমিন এই বিপদ আপদ মুসিবতে সবর করবে। কি করবে? খেয়াল দিয়া কথাগুলা শুনবেন, অল্প সময়। এখন তাহলে এই বিপদ যদি হয় তাহলে কি আমরা বসে থাকবো? পা যদি ভেঙে যায় চিকিৎসা না করায় ঘরে কি বসে থাকবো? না, ইসলাম এমনটা বলে নাই, বরং আল্লাহর নবী বলছে তোমরা যদি অসুস্থ হও চিকিৎসা করাও, বিপদ আপদ মুসিবতে বৈধ পন্থা অবলম্বন করায় কোনো বাধা নাই। আপনার টাকার দরকার, আপনি আপনার ভাইয়ের কাছে গিয়ে টাকা কর্জে হাসানা চান, কোনো অসুবিধা নাই। কিন্তু সুদখোরের কাছে সুদের টাকা আনতে গেলেও অসুবিধা আছে না নাই? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বিপদ আপদ মুসিবতে বৈধ পন্থায় বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার প্রচেষ্টা করতে হবে, কিন্তু যেই পন্থা যেই পদ্ধতি অবলম্বন করে বিপদ থেকে বাঁচার চেষ্টা করব ওইটার উপরে তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল থাকবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? চেষ্টা করব বৈধ পন্থায় তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপর। যেমন একটা যুবক হসপিটালের মধ্যে গভীর রাত্রে নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় মোনাজাতের মধ্যে কান্নাকাটি করে, আর একজন মুরব্বী যুবকটাকে জিজ্ঞাসা করে, যুবককে এত দীর্ঘ সময় তুমি দোয়া করলা কান্নাকাটি করলা, কারণটা কি? যুবক এইবার বলে, চাচা আমার মা অপারেশন থিয়েটারের মধ্যে রয়েছে, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার মার অপারেশনটা যেন সাকসেস হয়, আপনিও একটু দোয়া কইরেন যাতে করে আল্লাহ তাআলা আমার মার অপারেশনটা সাকসেসফুল করে দেয়। বলেন তো, অপারেশন কি আল্লাহ করে নাকি ডাক্তার করে? ডাক্তার অপারেশন করে, কিন্তু ডাক্তার অপারেশন সাকসেস করতে পারে না, করে কে? এই দুইটা জিনিস আমাদের ঠিক রাখতে হবে। আমি দুনিয়ার বৈধ পদ্ধতি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য প্রয়োগ করব, ব্যবস্থা নিব, কিন্তু চিকিৎসা করব, চিকিৎসা এবং চিকিৎসা সামগ্রীর উপরে আমার তাওয়াক্কুল থাকবে না। মূলত তাওয়াক্কুল ভরসা থাকবে আল্লাহর উপর। আর আল্লাহ তাআলা ওই কথাই বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল রাখে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আবার আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবতে পড়লে কি করব তাও শিখায় দিছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলে, হে ঈমানদারেরা, ইস্তাইনু, বিপদ আপদ মুসিবতে সাহায্যের প্রয়োজন, তোমরা দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়ার আগে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা বললাম, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইব কেমনে? আল্লাহ বলেন, বান্দা সাহায্য চাইবা বিসবরি ওয়াসসালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। এই দুই পদ্ধতি অবলম্বন করে তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও বান্দা, এইবার আমি আল্লাহ তুমি মুমিন বান্দাকে একটা ডিগ্রি একটা উপাধি প্রমোশন দিয়ে দিব। যেমন চেয়ারম্যানের নির্বাচন হইতেছে না অনেক জায়গায়, প্রত্যেকটা চেয়ারম্যানের কিন্তু মা বাবা মোহাব্বত কইরা রাখছে এমন একটা নাম আছে, ঠিক না? মনে করেন একজন চেয়ারম্যান হইল, তার নাম আব্দুর রহিম, তার মা বাবা বড় মোহাব্বত করে আব্দুর রহিম নামটা রাখছে। এই চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আপনি যদি তারে ডাক দেন, ওই আব্দুর রহিম সাহেব এদিকে আসেন, চেয়ারম্যান নাম ধইরা ডাক দিছেন আব্দুর রহিম, বলেন তো এই আব্দুর রহিম ধরে নাম ধরে ডাক দেওয়ার কারণে চেয়ারম্যান খুশি হবে নাকি বেজার হবে? বেজার হবে চেয়ারম্যান। কিন্তু আপনি যদি তারে ডাক দেন, ও চেয়ারম্যান সাহেব, খুশি হবে না বেজার হবে? আপনার দিকে ঘুইরা মুস্কি একটা হাসি দিয়া বলবে, বলেন চাচা কি বলবেন? তার মানে বোঝা গেল, মানুষকে যদি উপাধি ধরে ডাকা হয় মানুষ অনেক খুশি হয়,
এই বিষয়টা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বললেন, ও মুমিন, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। যদি আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, লাভ কি? একটা উপাধি, একটা সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ মাস সাবিরিন, এর মধ্যে দুইটা সুসংবাদ। এক নম্বর সুসংবাদ, আল্লাহ তাআলা মুমিনের উপাধি দিলেন সবের। দুই নম্বর সুসংবাদ হলো, আল্লাহ বলেন, ও আমার সবের মুমিন, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ মাস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। বলেন, যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয় আছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সাওর পর্বতের মধ্যে তিন দিন লুকায়া ছিলেন। সিরাতের কিতাবগুলোর মধ্যে আসছে, কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে খুঁজতে একেবারে গর্তের কাছে চলে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ভীত এবং পেরেশান হয়ে গেছেন, তিনি বলেন, কাফেরদের বহুত দূরে যাওয়া লাগে না, তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকায়, আমাকে এবং আল্লাহর রাসূলকে তারা দেখতে পাবে। প্রচন্ড চিন্তায় চিন্তিত আমি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চিন্তা আমার পেরেশানি অনুধাবন করতে পারলেন। আল্লাহর রাসূল বললেন, ও আবু বকর, লা তাখাফু ওয়া লা তাহজান, ইন্নাল্লাহা মাআনা। ও আবু বকর, তুমি চিন্তাও করো না, ভয়ও পেও না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি নয়, আমাদের সাথে আল্লাহ আছে। তাহলে বলেন, যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল মুমিনদের সাথে আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব, যেই মানুষগুলো আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, সবরের সাথে অবিচলের সাথে থাকবে, অন্যায় পথে পা বাড়াবে না, হা হাবিব, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানায় দেন, অর্থাৎ তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানায় দেন। প্রত্যেকটা জিনিসের প্রাথমিক কিছু আলামত আছে। যেমন মনে করেন, বৃষ্টির সময় কাদা যে জায়গায় হয়, মানুষে পড়ে যায় না মাঝে মধ্যে, কাদার মধ্যে পিছলা খেয়ে পড়ে, কেউ বলে ওরে মা, কেউ বলে ওরে বাবা, কেউ বলে গেছি রে, কেউ বলে ওরে মা, আবার কিছু কিছু আল্লাহর বান্দা পড়ার সাথে সাথে বলে ও আল্লাহ, আছে না নাই? কিন্তু বলেন তো, সবাই কি ও আল্লাহ বলে নাকি? সবাই আল্লাহর নাম জবান দিয়ে বের করতে পারে না, কারণ ওই বিপদের মুহূর্তে তার কাছে সবচাইতে আশ্রয়ের ভরসার স্থল যিনি হয়, তার নামটাই তার জবান দিয়ে বের হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন বান্দার বিপদ আপদ মুসিবতের প্রাথমিক আলামতের কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন, হাবিব, ওই সমস্ত সবের মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ জানায় দেন। তারা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদের উপরে বিপদ আপদ মুসিবত পতিত হলে তারা বলে, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই আবার ফিরে যাব। সেই জন্য ইন্না লিল্লাহ এই দোয়াটা ছোট বড় সকল বিপদ আপদ মুসিবতে পড়তে হবে শিক্ষা দিলোকে। মসজিদ থেকে বাইর হইছে, জুতা পায় না, পড়বে ইন্না লিল্লাহ। ঘরের মধ্যে ঢুকছে, চশমা পায় না, বলবে ইন্না লিল্লাহ। ঘরের মধ্যে ঢুকছে, মানি ব্যাগ পায় না, বলবে ইন্না লিল্লাহ। কাটার খোঁচা লাগছে, বলবে ইন্না লিল্লাহ। মোটর সাইকেল স্টার্ট হয় না, বলবে ইন্না লিল্লাহ। বলেন তো, এই ছোটখাটো সকল প্রকার বিপদ আপদ মুসিবতে সবার মুখ দিয়ে কি ইন্না লিল্লাহ বাহির হয় নাকি? যদি বাহির হয়, এটা সবের মুমিনের আলামত। এক চাচা মসজিদ থেকে বাহির হইছে, বাহির হয়ে দেখে জুতা নাই, জোরে কয় ইন্না লিল্লাহ। পাশের থেকে আর একজন চাচার কানে কানে আইসা বলে, চাচা কি হইল, মারা গেল কেডা, ধর বেটা, আমার জুতা হারাই গেছে, এই জন্য ইন্না লিল্লাহ কইতেছে।
ও বলে চাচা আমার তো জানা নাই, আমি ভাবছি এটা মানুষ মরার দোয়া, এটা মনে হয় মানুষ মরলেই খালি পড়তে হয়, কিন্তু বিষয়টা এমন না, ছোট বড় সব বিপদ আপদ মুসিবতে এই দোয়া পড়তে হবে। শেখাইছে কে? একটা ঘটনা আর একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, তার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সাথে বিবাহের পূর্বে তার স্বামী ছিলেন আবু সালামা। দুইজন ঈমান আনছে, দুজনের মধ্যে বিবাহ হলো, পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন কারো সাথে তাদের সম্পর্ক তেমন নাই, দুইজনের জিন্দেগি ভালোই চলতেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা তাদেরকে দুইটা সন্তান দান করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের মধ্যে আবু সালামার সন্তান এবং সম্পদের দেখাশোনা করতাম, আর আবু সালামা বাহিরে গিয়ে জীবন উপকরণ সংগ্রহ করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া বসত। আল্লাহর নবীর দরবার থেকে যা কিছু শিখে আসত বাসায় আসার পরে আমাকে আবার সেইগুলা শিখাইয়া দিত। একদিন আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসলেন, চেহারাটা হাস্য উজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, আজকে কেন তোমার চেহারাটা এত সুন্দর দেখা যায়, হাস্য উজ্জ্বল মনে হয়, কারণটা কি? আবু সালামা বলে, ও উম্মে সালামা, আজকে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমল শিখিয়ে দিয়েছে, বিপদ আপদ মুসিবতে ওই আমলটা যদি কেউ করে, বিপদের মাধ্যমে সে যা হারাবে আল্লাহ বিপদ থেকে উদ্ধার তো করবেই, বিপদের মাধ্যমে সে যা হারাবে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ তাকে দিয়ে দিবে। দোয়াটা শিখা রাখছে উম্মে সালামা। ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল, সবার সাথে আবু সালামা উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল। ওই সময় উম্মে সালামার গর্ভে আরো একটা সন্তান আছে, দুইটা সন্তান দুনিয়ায়, আর একটা সন্তান পেটে। আবু সালামা উহুদের ময়দানে চলে গেল। এক বর্ণনায় আসছে, আবু সালামা উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো, আর এক বর্ণনায় আসছে প্রচন্ড রকমের আহত হয়ে গেল আবু সালামা। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতেছে, হঠাৎ একটা লোক দৌড়িয়ে এসে বলে, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা আর দুনিয়াতে নাই, মৃত্যুর সংবাদ তাকে দেওয়া হলো। বলেন তো, যেই স্বামী স্ত্রী তারা দুইজন আর তাদের সন্তান ছাড়া দুনিয়াতে কারোর সাথে সম্পর্ক নাই, এই রকম কোন মহিলার দুইটা সন্তান পেটে আর একটা সন্তান, এই সময় যদি তার কাছে তার স্বামীর মৃত্যুর খবর দেওয়া হয় কি হবে? ও তো চিৎকার করবে, স্ট্রোক করবে, মারা যাবে, ঠিক কিনা বলেন? মারা না গেলেও মাথার চুল চাপড়াবে, দেয়ালে মাথা ঠুকাবে, আর আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করবে, আর বলবে, আল্লাহ দুনিয়াতে আপনি কি আর কাউরে পান নাই, আমার দুইটা ইয়াতিম সন্তান পেটের মধ্যে আর একটা সন্তান, এদের কি হবে? আয় আল্লাহ আপনি এত বড় জালেম, এই ইয়াতিমদের জন্য আপনার কি একটু মায়াও হয় নাই? বলেন তো, এই ধরনের কথাগুলা বলবে কি বলবে না? 99% মহিলা আল্লাহরে দোষারোপ করবে, কিন্তু উম্মে সালামা কি করলো? উনি চিৎকার দেন নাই, আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ অনুযোগ করেন নাই। সংবাদটা আসার সাথে সাথে তিনি পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী সাথে আরেকটু দোয়া শিখাইয়া দিয়েছেন। আল্লাহর নবী শিখাইয়া দিয়েছেন, তোমরা এইটা বলার পরে বলবা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা। এই দোয়ার মাধ্যমে বলা হয়, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হায় আল্লাহ আমি যেই বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। শুধু বিপদ থেকে উদ্ধার করবেন তা নয়, এরপরে বলা হয়, ওয়া আখলুফলি খায়রাম মিনহা, এই বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আপনি আমাকে দিয়া দেন। উম্মে সালামা ইখলাসের সাথে মুসিবতের সময় এই দোয়া করলেন। ইতিমধ্যে গর্ভের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল। তিনটা সন্তান নিয়ে স্বামীবিহীন একটা মহিলার জীবনযাপন করা কতটা কষ্টের! উম্মে সালামা কষ্ট এবং অভাবের মধ্যে জীবনযাপন করতেছে, ওনার কষ্ট দেখা অনেকে ওনারে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু উম্মে সালামা সবার প্রস্তাবকে ফিরায় দেন। তিনি বলেন,
যারা প্রস্তাব দেয় বিবাহের, আমার কাছে তাদেরকে আমার স্বামী আবু সালামার চাইতে উত্তম মনে হয় না। কারণ আমি তো আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ স্বামী হিসাবে যাকে দিবেন সে জানি আবু সালামার চাইতে উত্তম হয়। যারা প্রস্তাব দেয় এরা তো সাহাবা, কিন্তু স্বামী হিসাবে তাদেরকে আবু সালামার চাইতে উত্তম আমার কাছে মনে হয় নাই। একদিন দুপুরবেলা আমি আমার চামড়ার পানির মাস্ক ছিঁড়ে গেছে, এটারে সেলাই করতেছি, হঠাৎ দেখলাম প্রখর রোদের মধ্যে রহমাতুল্লিল আলামিন আমার বাড়ির দিকে আসতেছেন। আমি যখন নিশ্চিত হলাম তিনি আমার বাড়িতে আসতেছেন, আমি আমার জীর্ণ কুটিরে ওনার বসার জন্য ব্যবস্থা করে দিলাম। আল্লাহর নবী আমার জীর্ণ কুটিরে বসলেন, আমার এবং আমার সন্তানদের ব্যাপারে খোঁজ খবর নিলেন, আমি আমার সকল অসুবিধার কথা রহমাতুল্লিল আলামিনের কাছে জানায় দিলাম। কথাবার্তা শেষ, এবার আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। বিবাহের প্রস্তাব দিছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অতি লজ্জাশীল একজন মহিলা ছিলেন। যত ভালো ছেলেই প্রস্তাব দিক না কেন, লজ্জাশীলা মেয়ে সে কি প্রস্তাব দেওয়ার সাথে সাথেই বলে নাকি যে হ্যাঁ আমি রাজি আছি, একবারে পুরা রাজি, চোদ্দ গুষ্টি রাজি এরকম বলে? বরং প্রস্তাব দেওয়ার সাথে সাথে যার লজ্জা আছে লজ্জায় লাল হয়ে যায়, মুখটা ডাইকা ঘরের মধ্যে চলে যায়। এখন বলবেন হুজুর এটা 50 বছর আগের কথা, এখনের যে জামানা পুরুষরাই অনিরাপদ। আগে শুনতাম ছেলেরা মেয়েদেরকে অপহরণ করে নিয়া জোর করে কাজী অফিসে বিবাহ করে, এখন তো দেখতেছি মেয়েরা ছেলেদেরকে হাইজ্যাক করে অপহরণ করে কাজী অফিসে নিয়ে হুমকি দিয়ে জোর করে বিবাহ করতেছে, ঠিক কিনা বল? অনেকে বলতে পারেন হুজুর এই এক দুইটা ঘটনা, আরে এটা তো ঘটনার দুয়ার উন্মোচিত হয়ে গেল, এখন এক দুইটা হইতেছে, ভবিষ্যতে কত হবে তার ঠিক নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি লজ্জাশীলা মহিলা, হা বলেন না লজ্জায়। আবার দুনিয়ার কোন সাধারণ মানুষ প্রস্তাব দেয় নাই যে সরাসরি না বলবেন, নাও তিনি বলেন নাই, হাও বলেন নাই নাও বলেন নাই, তিনি নিজের কয়েকটা ওজর আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। এক নম্বরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অতি লজ্জা হতে পারে, আমার এই অতি লজ্জাশীলতা আপনার জন্য কষ্টের কারণ হবে। দুই নম্বর আমার তো বয়স অনেক হয়ে গেছে। আল্লাহর নবীর তৃতীয় বিষয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো 3টা সন্তান আছে, আমার বিবাহের পরে এদের অবস্থা কি হবে? আল্লাহর নবী বলেন উম্মে সালামা এক নম্বরে তোমার অতি লজ্জাশীলতা আল্লাহ স্বাভাবিক বানায় দিবে, দুই নম্বর তুমি যে চিন্তা করতেছো তোমার বয়স, আমার বয়স তো প্রায় 55 বছর, তিন নম্বর তুমি কেন এটা চিন্তা করো, তোমার ওই 3 সন্তান কেমন যেন আমারও সন্তান। বিবাহ হয়ে গেল উম্মে সালামার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিপদের মুহূর্তে আল্লাহর নবীর শিখায় দেওয়া দোয়াটা পাঠ করেছিলাম, এরপরে আমি শুধু চিন্তা করতাম কে হতে পারে এমন স্বামী যে আমার কাছে আবু সালামার চাইতে উত্তম হবে, আল্লাহর নবী আমার স্বামী হবে এটা তো আমি স্বপ্নেও কল্পনা করি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটা কেমন কবুল করেছে, স্বামী হিসাবে আমি আবু সালামাকে হারিয়েছি কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে আমাকে এমন একজন স্বামী দান করেছে যার মতো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। সেজন্য দুনিয়ায় বিপদ আপদ মুসিবত আসতেই পারে, কিন্তু এই আমলগুলা করার দরকার আছে না নাই? আমল কবুল হওয়ার জন্য এক নম্বরে ইখলাসের সাথে দোয়াগুলা পড়তে হবে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। প্রত্যেকটা মানুষ সে যদি হালাল খায় হালাল পরিধান করে, অন্যের হক নষ্ট না করে এবং ইখলাসের সাথে আল্লাহর কাছে দোয়া করে, তার প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। সময়টা লম্বা হয়ে যাচ্ছে, আমার সময় ছিল 11টা, 2-1 মিনিট বেশি হয়ে গেছে, সমস্যা আছে? প্রত্যেকটা দোয়া যদি এই শর্তগুলো ঠিক থাকে সব দোয়া কবুল করে কে? কথা আসলো যেহেতু বলি, প্রতিটা কবুলকৃত দোয়ার 3টা অবস্থা হয়, কয়টা অবস্থা? এক নম্বর অবস্থা দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। মনে করেন আপনি রাত 3টার সময় খবর আসছে আপনার একেবারে নিকট আত্মীয় খাগড়াছড়ির হাসপাতালে অসুস্থ, স্বাভাবিক আপনাদের এলাকার অবস্থা কি? রাত 3টার সময় কি এই জায়গায় সিএনজি পাওয়া যায় নাকি অটো পাওয়া যায়?
আপনি ঘর থেকে বাহির হইলেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ বিপদে পড়ছি, এখান থেকে প্রায় 25 কিলোমিটারের বেশি রাস্তা খাগড়াছড়ি হাসপাতাল, আল্লাহ কেমন করে খাইতে যাব, না গেলেও তো নয়, আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েন। সুন্দর মতো ওই জায়গায় গেছেন, কেমন জানি সিএনজিওয়ালা আপনার জন্যই অপেক্ষা করতেছে। দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে কবুল করলেন কে, খোঁজ নিয়ে দেখেন এইরকম একটা দুইটা না শত শত দোয়া আমার আপনার কবুল হয়েছে কিন্তু খেয়াল করি নাই। এটা হলো দোয়া কবুলের প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো দোয়া করে আজকে আল্লাহ তাআলা দোয়ার প্রতিদান দেন পরে। যেমন এক লোক 2000 সাল থেকে দোয়া করতেছে, আল্লাহ আপনার ঘর জিয়ারত করার নসিব আমারে দেন, এইভাবে দোয়া করতে করতে 2015 সালে আল্লাহর বান্দা হজে গেল। তাহলে দোয়া কবুল হয়েছে কিন্তু আল্লাহ তাআলা বিলম্বে এটা দিয়েছে, ঠিক কিনা বলেন। আবার কিছু দোয়া আছে আল্লাহ নগদেও প্রতিদান দেন না, বিলম্বেও দেন না, আল্লাহ তাআলা ওই দোয়াগুলা জমা করে রাখেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে ওই দোয়ার প্রতিদানগুলা দিবে। এই যে আমল নামা আমাদের হাতে দেওয়া হবে, প্রত্যেকটা আমল তার পাশে সওয়াব লেখা থাকবে। যেমন কেউ যদি কর্মচারীর দায়িত্ব দেয় যে তুই আজকে বাজার করবি, কি কি বাজার করলি বাজারের লিস্ট আমাকে দিবি, হিসাবটা দিবি। কর্মচারী লেখছে আলু 10 কেজি এত টাকা, পটল 10 কেজি এত টাকা, লিখতে লিখতে সুন্দর মতো এক পাশে পণ্য আর এক পাশে মূল্য। কিন্তু নিচের দিকে যেয়ে দেখলো কিছু জায়গায় লেখা আছে টাকার পরিমাণ কিন্তু বিপরীতে কোনো পণ্য নাই। মালিক জিজ্ঞেস করবে না যে বুঝলাম তো প্রত্যেকটা খরচ কোন খাতে করছো লেখা আছে, কিন্তু এই যে 200 টাকা লেখলি বেশি, এর বিপরীতে তো কোনো মাল জিনিস নাই, এটা পাইলি কই, কি করলি এই 200 টাকা, জবাব দিহিত আছে না নাই। আমল নামার মধ্যে প্রত্যেকেই দেখতে পারবে এই আমলের এত সওয়াব, এই আমলের এত সওয়াব, বিশাল সওয়াবের একটা ভান্ডার থাকবে যার বিপরীতে কোনো আমল উল্লেখ থাকবে না। এবার মানুষেরা বলবে আল্লাহ এতগুলা সওয়াব পেছনে কোনো আমল নাই, কিভাবে পাইলাম? আল্লাহ তাআলা বলবে বান্দারে দুনিয়ার মধ্যে তুমি মনে করতা আমি আল্লাহ তোমার দোয়াগুলা কবুল করি নাই, বান্দা দোয়া কবুল করেছি ঠিক, সেইটা তোমাকে দুনিয়াতে দেই নাই, কারণ ওইটা যদি দুনিয়াতে দিতাম তুমি মনে করতেছো তোমার কল্যাণ হতো, আসলে তোমার অকল্যাণ হতো। কারণ আল্লাহ তাআলা বলেন আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছু আছে আমরা মনে করি এর মধ্যে কল্যাণ ভরা, কিন্তু আল্লাহ বলেন না এটা তোমাদের জন্য কল্যাণকর নয়। অনেক কিছু আছে আমরা মনে করি এটা আমার জন্য মনে হয় অকল্যাণকর, কিন্তু আল্লাহ তাআলা বলেন হুয়া খায়রুল লাকুম, আমি আল্লাহ ওইটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখে দিছি, সুবহান। এবার আল্লাহ তাআলা বলবে বান্দারে এই সওয়াবগুলা হলো ওই যে দোয়াগুলা তুমি দুনিয়াতে করছো আর আমি আল্লাহর ব্যাপারে অভিযোগ করছো, আল্লাহ দোয়া কেন কবুল হয় না? আল্লাহ তাআলা বলবে বান্দা ওই দোয়াগুলা আমি কবুল করে দোয়ার প্রতিদানগুলা আজকে তোমাকে দিয়েছি, আজকে তুমি এই দোয়ার প্রতিদানে আরো বেশি সম্মানিত হয়ে যাবা। এবার ওই বান্দা বলবে আল্লাহ তাইলে দুনিয়াতে যেগুলা কবুল করছিলেন ওইগুলা না দিয়ে যদি রাইখা দিতেন কেয়ামতে দিলেই ভালো হইতো, আল্লাহ তাআলা কত মেহেরবান। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব বিপদ আপদ মুসিবতে আল্লাহ এবং তার রাসূলের দেখায় দেওয়া পদ্ধতি যদি অবলম্বন করি, সবের মুমিন যদি হই লাভ কি? আমরা মুমিন যারা আমাদের দুনিয়াতে সবচাইতে বড় চাওয়া হলো সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল থাকা, কারণ প্রত্যেকটা নামাজের প্রতিটা রাকাতে ইমামের পেছনে যখন মুসল্লি তখন ইমামের কেরাত মুসল্লির কেরাত, নিজে যখন পড়ি প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া আমরা আল্লাহর কাছে করি, সৎ পথে চলার দোয়া করি। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন যেই মুমিন বিপদ আপদ মুসিবতে আল্লাহ এবং তার রাসূলের শিখায় দেওয়া আমল করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন এই সবের মুমিন যারা তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে বিশেষ অনুগ্রহ ও রহমত। মুফাসসিরিনে কেরাম বলেন কেউ যদি সিরাতে মুস্তাকিমের সঠিক পথিক হিসাবে ওই পথের উপরে অবিচল থাকতে চায়
দুইটা জিনিস দরকার, এই রাস্তার মালিকের অনুগ্রহ আর দয়া দরকার। আল্লাহ হলেন এই সিরাতে মুস্তাকিমের মালিক, উনি যদি দয়া করেন, উনি যদি অনুগ্রহ করেন, বলেন তো এই পথে চলা সহজ না কঠিন। আল্লাহ তাআলা এই কথাই আমাদেরকে বুঝায় দেন, সাবের মুমিন যারা তারা আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত রহমত প্রাপ্ত বান্দা, যেই বান্দা আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেয়ে যায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদুন, আর ওই সমস্ত মানুষরাই সৎপথ প্রাপ্ত মানুষ। সৎপথে চলতে হলে, সৎপথের পথিক হতে হলে সবরের গুণে গুণান্বিত হতে হবে, এ কথা কার? এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে সফল মুমিন হওয়ার প্রথম গুণের কথা বলেন, বান্দা ইসবিরু, সবর করো, ইবাদতের মধ্যে সবর করো, গুনার থেকে বাঁচে সবর করো, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর করো। আমরা যদি জিজ্ঞাসা করি আয় আল্লাহ সবর কতদিন কতক্ষণ করব, আল্লাহ তাআলা বলেন ওয়াসবিরু, সর্বদা সবরের উপরে তোমরা অটল থাকো। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। চার নাম্বারে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে কি হবে, এই চারটা গুণ মুমিন যদি তুমি গুণান্বিত হতে পারো, এই চারটা গুণ যদি তুমি নিজের মধ্যে আনতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা যদি কালামে হাকিমের মধ্যে আসে, নিশ্চয়তার অর্থ দেয়, তার মানে অর্থ হবে যেই মুমিন এই চারটি গুণে গুণান্বিত হবে, আল্লাহ বলেন সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে। আমরা সবাই সফল মুমিন হইতে চাই না? কারা চাই একটু হাত উঁচা করি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। সফলতা কোথায় গেলে, জোরে বলেন, সফলতা জান্নাতে গেলে। আর আল্লাহ বলেন মুমিন এই চার গুণে গুণান্বিত হও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তুমি সফল।